প্যালেস্টাইনের পাশে মানবিক ভারত 32 টন ত্রাণ সামগ্রী পাঠালো নয়াদিল্লি। অখিলেশের সঙ্গে ঝামেলা মেটাতে আসরে খুদ রাহুল, সুর নরম করছে কংগ্রেস। রাতারাতি প্রত্যাহার সাসপেনশন, বিজেপির প্রার্থী তালিকায় নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা টাইগার। নাড্ডাকে অনুরোধও কাজ হলো না, মধ্যপ্রদেশের প্রার্থী তালিকায় নেই বিজয় বর্গীয়ের ছেলে। গড়বারে নাচ চলাকালীনই হার্ট অ্যাটাক, প্রাণ গেল গুজরাটের 17 বছরের কিশোরের। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর হেলিপ্যাড, এয়ারপোর্টও গড়ছে চীন, বিস্ফোরক রিপোর্ট পেন্টাগনের। মণ্ডপে খুশ মেজাজে জয়া বচ্চন, রানীর সঙ্গে বসে পাত পেরে ভোগ খেলেন কিয়ার আদবানি। কোমরের শাড়ি বেঁধে ধুনুচি নাচ সুস্মিতার, সঙ্গ দিল মেয়ে, মুম্বাইয়ের প্যান্ডেলে পূজা দেখতে গিয়েছিল অভিনেত্রী। নাতে কবিরকে নিয়ে কাসর বাজালেন রঞ্জিত, পুজোর কাজে ব্যস্ত মল্লিক বাড়ির মেয়ে কোয়েল। অষ্টমীতে ঢাকেশ্বরী মন্দিরের শেখ হাসিনা, পুরোহিতদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা। হিন্দুরা পরধর্ম সহিষ্ণু, তাই ইসরায়েল হামাসের মতো সংঘর্ষ ভারতে ঘটেনি বললেন মোহন ভগবত। উইকেন্ডে পুজো, ভোগ রান্না, কানাডার হেলিফ্যাক্সে জমে উঠেছে শারদোৎসব। সাত সকালে ভয়াবহ ভূমিকম্পে কাঁপল নেপাল, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। সংবাদ প্রতিদিন বিশ্বকাপ ম্যাচ, দলের বাইরে থেকে দুরন্ত কামব্যাক, বিশ্বকাপে ফিরে প্রথম বলে উইকেট শামির। ভারতের দুই পিচকে অ্যাভারেজ রেটিং আইসিসির, ফুসে উঠল দ্রাবিড়। পূজার প্রাক্কালে আতঙ্কিত অমরপুরের মানুষ, বীরগঞ্জ থানার বুড়বুড়িয়া রাবার বাগান থেকে উদ্ধার দুটি দেশি বন্দুক, তদন্তে নেমেছে পুলিশ। মহা অষ্টমীতে কুমারী পূজা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের বাড়িতে মাতৃরূপে নয়, কুমারীকে বসিয়ে পূজা হলো ধুমধামে, জনঢল কুমারী পূজাকে ঘিরে। শহরের সাথে গ্রামাঞ্চলে পাল্লা দিয়ে বাড়ছে কুমারী পূজা, শান্তির বাজার মহকুমার ছয়ঘড়িয়া এলাকায় কুমারী পূজাকে ঘিরে ব্যাপক উৎসাহ দর্শনার্থীদের মধ্যে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে নবমী এবং দশমীতে বৃষ্টির সম্ভাবনা, মার খেতে পারে পূজার আনন্দ। বিশ্বকাপের পঞ্চম ম্যাচে দলে ঢুকে চমক মোহাম্মদ শামির, নিউজিল্যান্ডের উইল ইয়ং এর উইকেট তুলে নিয়ে বিশ্বকাপে ভারতের হয়ে সর্বাধিক উইকেট সংগ্রহ করলেন তিনি। পাঁচ বছর আগের মামলায় জেল হলো বলিউড অভিনেতা দিলীপ তাহিলের, 2 মাস জেল খাটতে হবে এই অভিনেতাকে। জলবায়ু পরিবর্তনে গোটা বিশ্বে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা, জাপান এবং ব্রিটেনে অতীতের রেকর্ড ভেঙে দিয়েছে এই তাপমাত্রা, গ্লোবাল ওয়ার্মিংকে নিয়ে চিন্তিত ইউনাইটেড নেশনের মহাসচিব। 1 কোটি টাকায় পাকিস্তানে বিক্রি হচ্ছে কিডনি, চোরা কারবারিরা পরিণত হয়েছে কসাইতে। গুজরাটে নবরাত্রি উৎসব পালন করতে গিয়ে 24 ঘন্টায় মৃত্যু হল 10 জনের, হাসপাতালে এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সতর্কতা জারি করল গুজরাট সরকার। ভারতের কাছে বরাবর নাক গলাচ্ছে কানাডা, উদ্বেগ প্রকাশ জয়শঙ্করের। যোগীরাজ্যে স্কুলে নামাজ পড়ুয়াদের হিন্দুত্ববাদীদের প্রতিবাদের পরে সাসপেন্ড প্রিন্সিপাল। সম্প্রীতি রক্ষায় মা দুর্গার কাছে প্রার্থনা করলাম, দিল্লির মণ্ডপে অঞ্জলি দিলেন জয়শঙ্কর। ভারতের কাজে বারবার নাক গলাচ্ছে কানাডা, উদ্বেগ প্রকাশ জয়শঙ্করের। অষ্টমীতে ঢাকেশ্বরী মন্দিরে শেখ হাসিনা, পুরোহিতদের সঙ্গে শারদীয়ার শুভেচ্ছা বিনিময়। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ, অষ্টমী সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড উল্টোডাঙ্গায়। রাজধানীর দুর্গাবাড়িতে মহাষ্টমী পুজো অনুষ্ঠিত, দেবী মাকে নিবেদন করা হয় অন্নভোগ, অনুষ্ঠিত হয় সন্ধিপুজো এবং মহারুতি। এমবিটিলার জনকল্যাণ সঙ্গে কুমারী পুজো, নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে কুমারী পুজো অনুষ্ঠিত, পুজো উপলক্ষে ভক্তদের ভিড়। পুজোর পর মানুষের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ করেন মন্ত্রী টিঙ্কু রায়, কুমারী পুজো ঘিরে ছিল উৎসবের পরিবেশ। কমলপুরের কমলেশ্বরী মন্দিরে মহাষ্টমীর পুজো অনুষ্ঠিত, দীর্ঘদিন ধরে ঐতিহ্য মেনে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুজো। চাকমাঘাট এলাকার পুজোর আয়োজন করেছেন জনজাতি অংশের মানুষ, রবিবার অনুষ্ঠিত হয় মহাষ্টমী পুজো। নবরাত্রি উপলক্ষে সাজানো হয়েছে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, ফুল এবং আলো দিয়ে সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গণ। উৎসব উপলক্ষে মন্দিরে সমবেত হয়েছেন রাজ্য এবং বহিরাজ্যের ভক্তরা, বাংলাদেশ থেকেও এসেছেন মার ভক্তরা।
খাতার পৃষ্ঠা দিয়ে দুর্গামূর্তি তৈরি করেছে উদয়পুরে খুদে ছেলে জয়দীপ চক্রবর্তী। তার কাজে সমর্থন করে পরিবারের গুরুজনরা। রানীর খামার রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠিত কুমারী পুজো, পুজো ঘিরে মানুষের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা। খোয়াই সফরে রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব ঘুরে দেখলেন স্কাইলার ক্লাবের পুজো। বিপ্লব কুমার দেবের সাথে ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী এবং অন্যান্যরা। স্থানীয় মানুষকে পুজোর শুভেচ্ছা জানান তিনি। শান্তিরবাজার মহকুমার জয়কাতপুর এলাকায় দত্তবাড়িতে মহাষ্টমী পুজো, পুজো ঘিরে মিলনের সুর। কৈলাসহরে নাবালিকা অপহরণ এবং ধর্ষণের চেষ্টার অভিযোগ, কৈলাসহর মহিলা থানার বিরুদ্ধে তদন্তে গড়িমসির অভিযোগ। ঘটনায় অভিযুক্ত যুবকের নাম শামছুর রহমান, ডেপাছড়া এলাকার বাসিন্দা শামছুর। কলকাতার ভবানীপুরের মল্লিকবাড়িতে মহাষ্টমী পুজো অনুষ্ঠিত, পুজোয় ছিলেন চিত্রতারকা কোয়েল মল্লিক এবং রঞ্জিত মল্লিক। কৈলাসহরে নাবালিকা ধর্ষণের চেষ্টা, ঘটনা সপ্তমীর রাতে। নাবালিকাকে ধর্ষণের চেষ্টায় ঘটনায় কৈলাসহরে আলোড়ন সৃষ্টি, মহিলা থানার ওসির ভূমিকায় ক্ষোভ। ইরানে দুই মহিলা সাংবাদিকের বিরুদ্ধে সাজা ঘোষণা। ইরানে দুই মহিলা সাংবাদিকের বিরুদ্ধে সাজা ঘোষণা, মাসা আমিনীর মৃত্যুর ঘটনার সঙ্গে প্রতিবাদে জড়িত ছিল তারা। ইসরায়েলের আক্রমণ অব্যাহত, এবার ডামাস্কাস ও অ্যালেপ্পো এয়ারপোর্ট আক্রমণের শিকার।